কুড়িগ্রামের ভুরুঙ্গুমারি উপজেলার বঙ্গ সোনারহাট ইউনিয়নের 3 নং ওয়ার্ডে সড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম চলেও দীর্ঘদিন থেকে নেই কোনো সীমানা প্রাচীর এবং ওয়াশ বলক। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 202 জন, পাশাপাশি প্রধান শিক্ষক সহ মোট 6 জন দক্ষ শিক্ষক রয়েছেন। অবশ্য 6 জনই মহিলা শিক্ষক, নেই কোনো পুরুষ শিক্ষক। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় 75 ভাগ, যা সন্তোষজনক। দেওয়ালে রয়েছে শিশুবান্ধব শিক্ষামূলক ছবি। প্রধান শিক্ষক আশরাফুল নাহার বলেন, শুরু থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে নির্মিত হয়নি সীমানা প্রাচীর। অবশ্য বিদ্যালয়ের নতুন ভবনের কাজ প্রায় শেষের পথে, কিন্তু নতুন ভবনেও ওয়াশ বলুক নেই। স্কুলের সাথী রাস্তা সবসময় যান চলাচল করছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা সবসময় আশঙ্কা করি। প্রধান শিক্ষিকা আরও বলেন, পরিবেশ হিসেবে দ্রুত আমাদের সীমানা প্রাচীরের দরকার। বাউন্ডারি ওয়াল হলে শিক্ষার্থীরা কোনোভাবেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না, পাশাপাশি আমাদের নেই ওয়াশ বলক। আশা করি বিষয়টি কর্তৃপক্ষ নজরে নেবেন। একাধিক সহকারী শিক্ষিকা বলেন, আমরা আন্তরিকতার সহ শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকি, এখানে একটাই প্রধান সমস্যা, সেটা হলো নেই সীমানা প্রাচীর এবং ওয়াশ বলক। একাধিক অভিভাবকদের সাথে কথা হলে তারা সড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কথা তুলে ধরে বলেন, এখানে প্রধান সমস্যা হলো দীর্ঘদিন থেকে নেই সীমানা প্রাচীর। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে সমস্যাগুলো দূর করলে বিদ্যালয়টি সামনে আরো এগিয়ে যাবে বলে তারা মনে করেন। আমি এবছর ফেব্রুয়ারি মাসের 16 তারিখে জয়েন করেছি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে। আমার টিচাররা খুব আন্তরিক, আর আগমন প্রস্থান আমাদের ঠিক আছে। 9টা 4:40 পর্যন্ত আমরা স্কুলে অবস্থান করি, আর আমাদের স্টুডেন্ট উপস্থিতি 75%। আমাদের স্কুলে নতুন ভবন হচ্ছে, হয়তো আগামী 24 সালের মার্চ এপ্রিল নাগাদ আমরা পাবো। স্কুলটা হ্যান্ডওভার হবে আমাদের কাছে, আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো। কিন্তু বর্তমানে আমাদের একটু সমস্যা, যেহেতু আমাদের স্কুলের সামনে আপনারও বাচ্চারা হয়তো স্কুলের সময় খেলতে খেলতে বিভিন্ন রকমের যানবাহন চলে, আমাদের একটু অসুবিধা, মানে আমাদের একটা বাউন্ডারি প্রয়োজন, আমাদের স্কুলে একটা বাউন্ডারি প্রয়োজন। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার একটা নিবেদন, আমাদের স্কুলে একটা বাউন্ডারি ব্যবস্থা করলে খুব খুশি হব। আর আমাদের স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। আমি এর জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীতে গেছিলাম, আমি এটা রিপেয়ারিংয়ের জন্য বলছিলাম, ওনারা বলছে যে আমরা পাঠিয়েছি, আসলে আমরা রিপেয়ারিং করে দেবো। দুজন কর্তৃপক্ষের আমার এটা কথা। হ্যাঁ, হোম ভিজিট নিয়মিত করি, মা সমাবেশ অভিভাবক সমাবেশ আমরা করি। তাহলে আমরা নতুন ভবনে সুন্দর করে সাজিয়ে আমরা আসলে সুন্দর একটা স্কুল উপহার দিতে পারবো। 71 বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা।